এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব পেশার কর্মরে রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ দামত বরকাতুল্লাহ আলাইহ নাহমদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির ولا تقولوا لمن يقتل في سبيل الله صدق الله العظيم এই ভগবান দেশের ইলম আর রূহানিয়াতের আকাশ থেকে ঝরে যাওয়া উজ্জ্বল দুই নক্ষত্র আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং শুদ্ধ বিদায় নেওয়া আল্লামা শাহ আহমদ সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্ম বিষয়ক আলোচনা মজলিসের মহতরম সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি সাহেব জাতগণ একসঙ্গে আমাদের সবকয় ভাই উপস্থিত রয়েছে জাতীয় ও শিষ্য পর্যায়ের ওলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের ভাইরা চরমাই জামিয়ায় অল্প কিছুদিন পড়াশোনা করবার সুবাদে শাইখ রহমতুল্লাহ পাশে থাকা এবং পাশে থেকে কিছু দেখার সুযোগ হয়েছিল যেটার আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন অতি সংক্ষেপে তার সম্পর্কে একটু ধারণা দিতে চাই তার মধ্যে আল্লাহ পাকের পিপাসা দান করেছিলেন মানব জিন্দগির প্রত্যেকটা স্তর নিয়ে তিনি ভাবতেন শিশু কিশোর যুবক বয়স্ক বৃদ্ধ সবাই কীভাবে দিনের পথে আসতে পারে চলতে পারে এই পিপাসা তার মধ্যে কাজ করত শুধু তাই না মানুষের পারিবারিক জিন্দগি সামাজিক জিন্দগি রাষ্ট্রীয় জিন্দগি এবং আন্তর্জাতিক মহলে যেন ইসলামের আলোয় উজ্জ্বল হয় এই ফিকির আর পিপাসা তার মধ্যে ছিল তার মধ্যে এই পিপাসা থাকার কারণেই ঘোষণা দিয়েছিলেন যে এনজিওদের অপতৎপরতার মাধ্যমে আমাদের দেশের লাখো লাখো শিশু বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য 68,000 গ্রামে 68,000 কোরআন মক্তব চালু করতে হবে ইতিমধ্যে হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত জিন্দগি সুন্দরভাবে সাজানোর সাথে সাথে পারিবারিক জিন্দগি সুন্দরভাবে সাজিয়েছিলেন যার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে কয়জনের কার কার পারিবারিক জিন্দগি এত সুন্দর এবং সুঠামো হয়েছে এটা আলোচনার বিষয়বস্তু হতে পারে আমি চরমায় থাকাকালীন দেখেছি তার সাহেবজাদাদেরকে সুন্দর পথে পরিচালনা করার জন্যে সবসময় সতর্ক থাকতেন ছোট্ট একটা ভুল হয়ে গেলে সাথে সাথে সাবধান করতে সতর্ক করতেন এই সাবধানতা সতর্কতা তার জিন্দগির একটা বড় উপকরণ ছিল সর্ববিষয়ে কেউ কান কথা বলতে গেলে সাথে সাথে যার সম্বন্ধে বলতো তাকেই জিজ্ঞাসা করতো তুমি কি এই কথা বলেছ এ কথা করেছো এর জন্য তাকে কান কথা বলবার সুযোগ মানুষ পেত না জাতীয় অঞ্চলে আন্তর্জাতিক ক্ষেত্রে যখনই দেখতেন ইসলাম বিদ্বেষীরা ইসলাম দ্রোহীরা কোনো ষড়যন্ত্র করছে নিশ্চিত থাকতে পারতেন না বাড়িতে বসে থাকতে পারতেন না ময়দানে ঝাঁপিয়ে পড়তেন একই সাথে মানুষকে ভালোবাসতেন চমৃদ্ধতা দিয়ে আচরণ প্রদর্শন করতেন সাথে সাথে বাতিল বিদ্যে হুঙ্কার কীভাবে ছেড়েছেন যে একটা নমুনার একটা বলি 2001 সালে 19 জানুয়ারি যখন আদালত থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলো তিনি কী ঘোষণা দিয়েছিলেন আমিও কাফনের কাপড় নিয়ে হাজির হব তোমরাও কাফনের কাপড় সাথে নিয়ে হাজির হবে না তখন তো বাধ্যকে পৌঁছাই গেছে তো নমুনা বললাম এইভাবে পুরা জিন্দগি সতর্কতা সাবধানতা সচেতনতা দূরদর্শিতা এবং জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সবসময় সতর্ক থেকে তিনি জিন্দগি গঠন করেছেন আমাদেরকে সতর্ক থাকবার কথা বলেছেন এর জন্যে আমাদের তার থেকে শিক্ষণীয় এটাই যে আমরা সতর্ক থাকব সাবধান থাকব অসতর্ক হলে কী হয় বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে ইসলামী রাজনীতির ইতিহাসে আপনারা অনেক কিছু দেখেছেন এর জন্য আমরা সতর্ক হয়ে চলব বাতিল যেন ইসলামকে খণ্ডিত না করতে পারে ইসলামী শক্তিকে দুর্বল না করতে পারে আমরা সতর্ক হয়ে চলব আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি আবার শাইখের জন্য দোয়া করি আর সদ্য বিদায় নেওয়া সে উজ্জ্বল নক্ষত্র আহমদ শফি সাহেব রহমতুল্লাহ এই দুইজনের
জান্নাতের মধ্যে আল্লাহ পাক উঁচু মাকাম দান করেন দাবি করি আর তাদের রুহানি ফয়ুজ আমাদেরকে আল্লাহ পাক নসিব করেন আমি সবার কাছে দোয়া চাই আমি সবার জন্য দোয়া করি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন